হ্যালো গাইজ, এশিয়াস ক্রিকেটের বোলিং কম্পারিজন ভিডিওতে স্বাগতম। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের চার ফাস্ট বোলারকে নিয়ে বোলিং কম্পেয়ার করব। এদের মধ্যে আছেন শরীফুল ইসলাম, সাইফুদ্দিন, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। এদের চারজনের মধ্যে টি টোয়েন্টি বোলিং কম্পেয়ার করব। তোদের চারজনের মধ্যে কে সেরা সেটা আমরা বিস্তারিত জানবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। পার্সোনাল ইনফরমেশন, শরীফুল ইসলামের জন্ম তারিখ 3 জুন 2001, বয়স 20 বছর। সাইফুদ্দিনের জন্ম তারিখ 1 নভেম্বর 1996, বয়স 24 বছর। তাসকিন আহমেদের জন্ম তারিখ 4 মার্চ 1995, বয়স 26 বছর। মুস্তাফিজুর রহমানের জন্ম তারিখ 6 সেপ্টেম্বর 1995, বয়স 26 বছর। শরীফুল ইসলামের জন্মস্থান পঞ্চাগড়, সাইফুদ্দিনের জন্মস্থান ফেনী, তাসকিন আহমেদের জন্মস্থান ঢাকা, মুস্তাফিজুর রহমানের জন্মস্থান সাতক্ষীরা। শরীফুল ইসলামের উচ্চতা 6 ফিট 3 ইঞ্চি, ওজন 64 কেজি। সাইফুদ্দিনের উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি, ওজন 65 কেজি। তাসকিন আহমেদের উচ্চতা 6 ফিট 2 ইঞ্চি, ওজন 75 কেজি। মুস্তাফিজুর রহমানের উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি, ওজন 67 কেজি। বোলার শরীফুল ইসলাম, জার্সি নাম্বার 47। অলরাউন্ডার সাইফুদ্দিন, জার্সি নাম্বার 74। বোলার তাসকিন আহমেদ, জার্সি নাম্বার 3। বোলার মুস্তাফিজুর রহমান, জার্সি নাম্বার 90। শরীফুল ইসলাম বোলিং স্টাইল লেফট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার। সাইফুদ্দিন বোলিং স্টাইল রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার। তাসকিন আহমেদ বোলিং স্টাইল রাইট আর্ম ফাস্ট বোলার। মুস্তাফিজুর রহমান বোলিং স্টাইল লেফট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার। টি টোয়েন্টি বোলিং কম্পারিজন, শরীফুল ইসলাম টি টোয়েন্টিতে অভিষেক হয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে 2021 সালে। সাইফুদ্দিন টি টোয়েন্টিতে অভিষেক হয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে 2017 সালে। তাসকিন আহমেদ টি টোয়েন্টিতে অভিষেক হয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে 2014 সালে। মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টিতে অভিষেক হয়েছেন পাকিস্তানের বিপক্ষে 2015 সালে। শরীফুল ইসলাম খেলেছেন 11 ম্যাচ, সাইফুদ্দিন খেলেছেন 25 ম্যাচ, তাসকিন আহমেদ খেলেছেন 24 ম্যাচ, মুস্তাফিজুর রহমান খেলেছেন 52 ম্যাচ। শরীফুল ইসলাম বল করছেন 37 ওভার এবং রান দিয়েছেন 295। সাইফুদ্দিন বল করছেন 85 ওভার এবং রান দিয়েছেন 721। তাসকিন আহমেদ বল করছেন 71.4 ওভার এবং রান দিয়েছেন 602। মুস্তাফিজুর রহমান বল করছেন 189.3 ওভার এবং রান দিয়েছেন 1418। শরীফুল ইসলাম উইকেট পেয়েছেন 17টি, সাইফুদ্দিন উইকেট পেয়েছেন 26টি, তাসকিন আহমেদ উইকেট পেয়েছেন 15টি এবং ম্যাডেন ওভার পেয়েছেন 1টি। মুস্তাফিজুর রহমান উইকেট পেয়েছেন 76টি এবং ম্যাডেন ওভার পেয়েছেন 5টি। শরীফুল ইসলামের অ্যাভারেজ 17.35, সাইফুদ্দিনের অ্যাভারেজ 27.73, তাসকিন আহমেদের অ্যাভারেজ 40.13, মুস্তাফিজুর রহমানের অ্যাভারেজ 18.66। শরীফুল ইসলামের ইকোনমি 7.97, সাইফুদ্দিনের ইকোনমি 8.48, তাসকিন আহমেদের ইকোনমি 8.4, মুস্তাফিজুর রহমানের ইকোনমি 7.48। শরীফুল ইসলামের বেস্ট বোলিং ফিগার 3 উইকেট 33 রান করেছেন জিম্বাবুর বিপক্ষে। সাইফুদ্দিনের বেস্ট বোলিং ফিগার 4 উইকেট 33 রান করেছেন আফগানিস্তানের বিপক্ষে। তাসকিন আহমেদের বেস্ট বোলিং ফিগার 2 উইকেট 32 রান করেছেন পাকিস্তানের বিপক্ষে। মুস্তাফিজুর রহমানের বেস্ট বোলিং ফিগার 5 উইকেট 22 রান করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। শরীফুল ইসলাম ক্যাচ ধরেছেন 4টি, সাইফুদ্দিন 4 উইকেট পেয়েছেন 1বার এবং ক্যাচ ধরেছেন 7টি, তাসকিন আহমেদ ক্যাচ ধরেছেন 2টি, মুস্তাফিজুর রহমান 4 উইকেট পেয়েছেন 2বার, 5 উইকেট পেয়েছেন 1বার এবং ক্যাচ ধরেছেন 12টি।
শরীফুল ইসলাম টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বলার হিসেবে আছেন 100 পরে। সাইফুদ্দিন টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বলার হিসেবে আছেন 34 নম্বরে। তাসকিন আহমেদ টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বলার হিসেবে আছেন 100 পরে। মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বলার হিসেবে আছেন 8 নম্বরে। এদের চারজনের মধ্যে কে সেরা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফাঁস থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।